টিফিন বাকসত আনিছিল গো মাংস সপ্তম শ্রেণীর সহপাঠী বলপূর্বকভাবে খুয়ালে মণিপুরী ছাত্রয়। ছাগলীর মাংস বুলি কই ঘটনা গাব দিয়ার অভিযোগ অধ্যক্ষর বিরুদ্ধে। অভিভাবকর প্রতিবাদত উত্তাল হয়ে পড়া এই বিদ্যালয় আছে গুয়াহাটির সমীপবর্তী রানীত, নাম কার্মেল স্কুল। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কাতে বিদ্যালয়খনত মোতায়েন করা হয়েছে আরক্ষী। বাহিরত উত্তেজিত অভিভাবকে ধারণ করেছে রুদ্রমূর্তি, কারণ বিদ্যালয় কর্তৃপক্ষই এটা ঘৃণনীয় ঘটনাক লৈ গ্রহণ করেছে মৌন স্থিতি। ঘটনাটা ঘটিছিল যোৱা বৃহস্পতিবারে। বিরতির সময়ত বিদ্যালয়খনের কেজনমান মণিপুরী ছাত্রই একেখন বিদ্যালয়ের কেজনমান হিন্দু ছাত্র ছাত্রীক বলপূর্বকভাবে গোমাংস খুয়াই দিয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। অধ্যক্ষক মণিপুরী ছাত্রকেজনের বিরুদ্ধে অভিযোগ দিয়ার পাছতো ব্যবস্থা গ্রহণের বিপরীতে বিদ্যালয় কর্তৃপক্ষই সেয়া ছাগলীর মাংসহে আছিল বুলি কই ঘটনা গাব দিবলৈ চেষ্টা চলায়। মানে যেটা কইছে মানে স্টুডেন্টে যাই ফেলে যাই খাইছে, তেওঁ যাই ফেলে কৈছে বাইদেউ মোক এইটো হেৰি গৰু মাংস খুৱাইছে, এই নহয় না, এইটো ছাগলীৰ মাংস বুলি কৈছে। প্ৰিন্সিপালে ছাগলীৰ মাংস বুলি গাত দিছে। কিন্তু মণিপুৰী ছাত্ৰকেইজনৰ এই নিকৃষ্ট কাণ্ড কাণত পৰিলগৈ অভিভাৱকৰ ধৰ্মীয় অনুভূতিত আঘাত খনা। এনে ঘটনাক গাব দিবলৈ চেষ্টা কৰা বিদ্যালয় কৰ্তৃপক্ষৰ বিৰুদ্ধে সৰব অভিভাৱক সমাজ। যেতিয়া টিফিন চেয়ার করে লড়াটো লৈ কেনে খাইছে, মানে খাওয়ার পিছতে সি কৈছে যে তুই মাংস বুলি কৈছিল। মানে লড়াটুক আমি ঘরত আগতে জনাই থ দিছিল যে স্কুলত যদি কোনোবাই মাংস দিয়া মাংস নাখাবি বুলি। তারপর সেই মাংস বুলি গম পাই খুলাই দি কেনে কৈছে যে এইটো মাংস হয়। তারপর কোনোবা জনে তাৰমানে ওচৰতে কৈছে যে এইটো গরু মাংস খালি তহঁতে বুলি কৈছে। ষ্টুডেণ্টৰ ভিতৰতে কৈছে যে গরু মাংস খাইছিল। রানী আরক্ষী চকীত এজাহারও দাখিল করেছে অভিভাবকসকলে, কারণ মণিপুরী আর নগা শিক্ষার্থী ভর্তি হওয়ার পাছতেই বিদ্যালয়খনত প্রায়ই এনে কিছু অবাঞ্ছিত ঘটনা সংঘটিত হয়ে থাকার অভিযোগ অভিভাবকসকলের। যেতিয়ার কুকি মণিপুরী নাগাখানি ইয়াত এডমিশন লৈছে লড়া ছোৱালীখানি, তারপরে আমার লড়াখানির উপর অত্যাচার আরম্ভ হয়েছে। আজি বোলে কোনোবা লড়াক মারি পঠাইছে, কালি বোলে কিবা, এতিয়া গরুর মাংস খুয়ালৈকে আরম্ভ হয়ে গেল তেওঁলোকৰ। এইবিলাক কি হয়েছে তাৰমানে? বিদ্যালয়খনৰ অনুশাসনহীনতাৰ ফলতেই সন্তানৰ শৈক্ষিক ভৱিষ্যতক লৈ শংকিত হৈ পৰিছে অভিভাৱকসকল। কেতিয়াবা যদি ছাত্ৰ ছাত্ৰীক নিৰ্মম প্ৰহাৰ, কেতিয়াবা সামান্য কথাতেই স্থানীয় শিক্ষক শিক্ষয়িত্ৰীক বহিষ্কাৰ, মাচুল অনাদায় থাকিলে ছাত্ৰ ছাত্ৰীক পৰীক্ষাৰ পৰা বহিষ্কাৰ, যথেষ্ট দীঘলীয়া কাৰ্মেল স্কুলৰ বিৰুদ্ধে থকা অভিযোগৰ তালিকা। আমার লড়া ছোৱালী যদি এটা স্টুডেন্ট এডমিশন দিব আহো, আমার লড়া ছোৱালী এডমিশন নেদে। কিন্তু কুকিজ যদি এডমিশন লড়া ছোৱালী এতিয়া এডমিশন দিব আহে, এতিয়া লগালগ এডমিশন দিব। আমার লড়া ছোৱালী যদি তেওঁলোকৰ কুকিজ লড়া ছোৱালী অত্যাচারকে মারে, মানে কোনো গা হেৰিয়ে নাই, গুরুত্বই নাই। আমার লড়া ছোৱালী হাত ভাঙি দিলা, ফিট কোট দিলা মারি ফেলে কুকিজ লড়াই, তথাপি মানে কোনো গুরুত্ব নাই। পলাশবাড়ীর রাজ চক্র বিষয়া আর আরক্ষী উপস্থিত হয়ে অবশেষত নিয়ন্ত্রণ করে পরিস্থিতি। কিন্তু অভিভাবকসকলের দাবি, এইটো আমি মানি লওয়া নহব, নহয় মণিপুরীখানি স্কুলের পর উলাই দিয়ক, আর নহলে এই স্কুল বন্ধ করে দিয়ক। আজারার পৰা দুলন কলিতার রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।